হ্যালো ফ্রেন্ডস, তুমি কি ইন্টেলিজেন্ট? তুমি কি নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে চাও? তাহলে তোমার জন্য নিয়ে চলে এসেছি কিছু ইন্টারেস্টিং ইমোজি ধাঁধা অ্যান্ড কোয়েশ্চেন। তাহলে চলো দেখি কে আজকে উইনার হতে পারে। আমার আগের ভিডিওতে যারা সঠিক অ্যান্সার দিয়ে উইনার হয়েছে তারা হলো আশু দে ফ্রম শ্যামনগর মণ্ডলপাড়া, পাপিয়া নামাতা ফ্রম তালবান্দা, প্রভাঞ্জন মৈত্র। কনগ্রাচুলেশন টু অল অফ ইউ। তাহলে দেখি তুমি কতটা ইন্টেলিজেন্ট, আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দিতে পারো কি না। স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ, এই ছবি দুটো দেখে গেস করো তো এখানে মোবাইলটির নাম কি হবে। প্রত্যেক কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তুমি টাইম পাবে 10 সেকেন্ড। টাইম ইজ ওভার, তুমি কি অ্যান্সারটি পেরেছো? যদি অ্যান্সারটি পেরে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তুমি ইন্টেলিজেন্ট। আর যারা পারোনি চলো দেখে নি। ফার্স্টেই একটি রেড কালার অর্থাৎ রেড, অ্যান্ড সেকেন্ডে কিন্তু নিজেকে দেখানো হচ্ছে অর্থাৎ মি। তাহলে এখানে মোবাইলটির নাম হবে রেডমি। চলো এবার তিনটে ছবিকে দেখো আর দেখে এবার গেস করো এইখানে মোবাইলটির নাম কি হতে পারে। ফ্রেন্ড অ্যান্সারটা কি পারলে? অ্যান্সারটি তুমি যদি পেরে থাকো তাহলে কমেন্ট করে দিও, আর যারা পারোনি চলো দেখে নি। ফার্স্টে দেখো কাটাকুটি, ওটাকে আমরা ধরবো নো। আর সেকেন্ডে চাবি, চাবিকে ইংলিশে আমরা কি বলে থাকি থার্ডে, তো এ দেখতে পাচ্ছ। তাহলে এখানে মোবাইলটির নাম হবে নোকিয়া ফোন। চলো এবার তোমাদের জন্য এবার একটা বুদ্ধির প্রশ্ন নিয়ে চলে এসেছি। এইখানে দেখো অনেকগুলো মানুষ প্লেনে বসে রয়েছে, আর এদের মধ্যেই একজন কিন্তু টিকিট কাটেনি। তোমাকে 10 সেকেন্ডের মধ্যে খুঁজতে হবে কে সেই ব্যক্তি। তুমি কি খুঁজে পেয়েছো সেই ব্যক্তিকে? চলো তাহলে দেখে নিই। এখানে পরপর তিনজন কিন্তু বসে রয়েছে, তার মধ্যে মিডিলে যে ব্যক্তিটি রয়েছে তাকে দেখো খুব টেনসড রয়েছে, আর তার কিন্তু ঘাম বেরোচ্ছে। অর্থাৎ 2 নম্বর সিটে যিনি বসে আছেন তিনি টিকিট কাটেননি। ফ্রেন্ড আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। চলো এবার তোমাদের সামনে তিনটি ছবি এসছে, এই তিনটি ছবিকে দেখে গেস করে আমাকে একটি মোবাইলের নাম কমেন্ট করে দাও। 10 সেকেন্ডের আগে যদি তুমি পারো তাহলে কিন্তু সবার আগে মেসেজ করে দাও। টাইম ইজ ওভার, তো চলো এইখানে হবে ফার্স্টে দেখো এইচ, সেকেন্ডে কিন্তু চা অর্থাৎ টি, থার্ডে সমুদ্র অর্থাৎ সি। তাহলে মোবাইলটির নাম হবে HTC। তুমি কি HTC মোবাইল ইউজ করেছো? তাহলে আমাকে কমেন্ট করে দিও। চলো এবার ইজি কোশ্চেন চলে এসছে, এই ছবিটা দেখো আর দেখে গেস করে আমাকে একটি মোবাইলের নাম কমেন্ট করে দাও। আমি জানি অ্যান্সারটি তুমি পারবে, তাহলে চুপ করে না থেকে ফার্স্ট কমেন্টটা করে দাও। যদি অ্যান্সারটি পেরে থাকো তাহলে একটি লাইক করে দিও, আর যারা পারছো না চলো দেখে নি। এটা একটি লাভার ছবি, তাহলে মোবাইলটির নাম হবে লাভা। ফ্রেন্ড আজকে তোমাদের জন্য মান্থলি কোশ্চেন থাকছে, বুদ্ধি থাকলে উত্তরটি দিয়ে দেখাও। তোমার মামার ছেলের পিসির দিদির মেয়ের মাসি তোমার কে? তুমি যদি ফ্যামিলিকে ভালোবেসে থাকো তাহলে অ্যান্সারটি দিতে অবশ্যই পারবে, ঠান্ডা মাথায় কমেন্টে আমাকে জানাবে। আর যারা যারা এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে তারা ব্রিলিয়ান্ট, অ্যান্ড তাদের নাম আমরা নেক্সট ভিডিওতে ঘোষণা করব। চলো এবার এখানে একটি নয় কিন্তু দুটি ছবি দেখতে পাচ্ছ, আর এই দুটো ছবি দেখে গেস করো এখানে মোবাইলটির নাম কি হবে।
এখানে অ্যানসারটি হবে ফার্স্টে দেখো নিজেকে দেখাচ্ছে অর্থাৎ আই, আর সেকেন্ডে কিন্তু একটি লেজ দেখতে পাওয়া যাচ্ছে। লেজকে ইংলিশে টেল বলা হয়, তাহলে মোবাইলটির নাম হবে আই টেল। আচ্ছা এইবারে দেখো তিনটি ছবি এসছে, এই তিনটি ছবিকে গেস করে ভালো করে ভেবে বলো তো এখানে মোবাইলটির নাম কি হবে। এই মোবাইলটি একটু পুরনো, আমরা সবাই ইউজ করেছি, তাই একটু ভেবে অ্যান্সারটি দেবে। অ্যান্সারটি কি পেরেছো? যদি তুমি অ্যান্সারটি পেরে থাকো তাহলে কিন্তু সত্যি তুমি ব্রিলিয়ান্ট। আর এই খুশিতে একটি লাইক করে দিও, আর যারা পারছো না চলো দেখে নি। ফার্স্টেই দেখো একটি মাইক, আর সেকেন্ডে দেখো কাক, কাককে ক্রো বলে থাকে ইংলিশে, আর থার্ডে মাস। তাহলে তিনটি থেকে এখানে মোবাইলটির নাম হবে মাইক্রোম্যাক্স। চলো এবার এই তিনটি ছবিকে দেখে আমাকে একটি মোবাইলের নাম কমেন্ট করে দাও তো, দেখি তুমি কতটা ইন্টেলিজেন্ট। চলো তাহলে অ্যান্সারটি দেখে নি। ফার্স্টে দেখো মোটরের ছবি, সেকেন্ডে দেওয়াল, দেওয়ালকে ইংলিশে ওয়াল বলে থাকি, থার্ডে এ দেখতে পাচ্ছি, অর্থাৎ তিনটি থেকে এখানে মোবাইলটির নাম হবে মোটরওয়ালা ফোন। চলো এবার আমার আজকে লাস্ট ভিডিওর কোশ্চেনটা দেখে নি। দেখো দুটো ছবি এসছে, এই ছবি দুটো দেখে আমাকে একটি ছেলের নাম কমেন্ট করে দাও তো। এখানে অ্যান্সারটি হবে দেখো ফার্স্টে অ্যাক্ট্রেস দেবের ছবি, আর সেকেন্ডে দেখো রাজার ছবি, তাহলে এখানে ছেলেটির নাম হবে দেবরাজ। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের 10টি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।